পোশাক আশাক, চলন বলন আর আঁকার আকৃতিতে যেন হুবহু চার্লি চ্যাপলিন। ব্যস্ত রাস্তায় নানা অদ্ভুত কর্মকাণ্ড করে হাসাচ্ছেন, বিভ্রান্ত করছেন পথচারীদের। ব্যতিক্রমীয় দৃশ্য পাকিস্তানের পেশোয়ার শহরের, যেখানে দেখা যায় এক ব্যক্তির পরনে কালো কোট, হাতে লাঠি, মাথায় হ্যাট, মুখে শোভা পাচ্ছে হিটলার ঘরানার গোঁফ। দেখে যে কেউ বিশ্বাস করে ফেলবেন এ কৌতুক অভিনেতা স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন জুনিয়র। কিন্তু চ্যাপলিন তো পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রায় 50 বছর আগে। তাহলে পাকিস্তানের রাস্তায় ঘুরে বেড়ানো কে এই চ্যাপলিন? বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই ব্যক্তির নাম ওসমান খান। পাকিস্তানের ব্যস্ত নগরী পেশোয়ারের বিভিন্ন অলিগলি ঘুরে মানুষকে আনন্দ দিয়ে সুখ পান তিনি। এ কাজকেই পেশা হিসেবে গ্রহণ করেছেন ওসমান। আমি খুবই গরিব এক পরিবার থেকে উঠে এসেছি, ছোটবেলা থেকেই দুঃখ কষ্ট দেখে বড় হয়েছি, তাই চার্লি চ্যাপলিন হয়ে মানুষকে আনন্দ দেওয়ার সিদ্ধান্ত নেই, এখন এটাই আমার মিশন। শুরুর গল্পটা শেয়ার করতে গিয়ে ওসমান খান বলেন, করোনার প্রথম ঢেউয়ে ঘরবন্দি হয়ে পড়ে লাখ লাখ মানুষ, অনেকেই আক্রান্ত হন মানসিক ব্যাধিতে। সে সময় কিছু একটা করে মানুষকে আনন্দ দেওয়ার চিন্তা থেকেই নিজেকে চার্লি চ্যাপলিনের বেশে সামনে আনেন তিনি। ওসমান মানুষকে হাসানোর যে কাজটি করছেন সেটা এক ধরনের কল্যাণমুখী কাজ, নানা কারণেই আমাদের হাসা হয়ে ওঠে না, তিনি আমাদের হাসার একটা উপলক্ষ করে দিচ্ছেন। ইউটিউব ও ফেসবুকে তার অনেক ভিডিও দেখেছি, চার্লি চ্যাপলিন আমার পছন্দের একজন কৌতুক অভিনেতা। পাকিস্তানের চার্লি চ্যাপলিন খ্যাত ওসমান খান জানান, গরিব মানুষকে খুব কাছের মনে করেন তিনি, কারণ ওসমান নিজেও উঠে এসেছেন খুবই দারিদ্র এক পরিবার থেকে। কখনো আর্থিক অবস্থা ভালো হলে গরিবদের নিয়ে কাজ করার স্বপ্ন রয়েছে এই কৌতুক অভিনেতার। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক। আপনার টোপ করে